হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগিং ভিডিও। আর সবথেকে প্রথমে আজকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। আপনারা আশা করছি সবাই ভালোই আছেন। আজকের থিম হচ্ছে আমরা একটু বের হব ঠাকুর দেখতে, তো হয়ে যাচ্ছি কিছুক্ষণে, কিন্তু সবাই এখন রেডি হতে ব্যস্ত। আমি আগে থেকে রেডি হয়ে বসেই আছি, ম্যাডাম এখনো রেডি হননি, ওনার কত দেরি হবে, তো বসে বসে অপেক্ষা করছি। কে রেডি হয়নি সিনু? ম্যাডাম রেডি হয়নি? ম্যাডামকে বলো যে একটু তাড়াতাড়ি যেন রেডি হয়, বলো। চুপ হয়ে গেলে হবে, কিছু তো বলো। সিনু আজকে একটু বেশি লজ্জা করছে, নালে এত লজ্জা করে না। আমরা যাচ্ছি কালী পূজা দেখতে, প্যান্ডেল কিভাবে সাজিয়েছে। এটাতে দেখতে হয় না বাবা, এটাতে দেখো, এটাতে দেখে বলো হ্যালো সিনু, বলো 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 হ্যাপি দিওয়ালি, বলো হ্যাপি দিওয়ালি। ফাইনালি আমাদের টোটো চলে আসছে, যাচ্ছি সেদিকে রওনা দিতে। Thank you.
ফাইনালি চলে এসেছি কালীঘাট মন্দিরে। এখানকার দৃশ্য সবচেয়ে ভালো এখনকার পর্যন্ত লাগছে, তো আপনাদেরকেও একটু দেখাই। দেখি ওয়া থেকে কখন সবকিছুই দেখা যাচ্ছিল এখানে। প্রতিবার এখানে একটা থিম পার্কের মতো তৈরি করা হয়, লাস্ট টাইম ঘোষের উপরে ছিল, কিন্তু এবার নর্মালি কিছু করেনি, কিন্তু ঠাকুর খুবই ভালো বানিয়েছে। মজাই আলাদা পেয়ে গেছি আমরা।
শুধু কিছু বাজনা বাজনা রাখে, একেবারে ভূতের থিম করে রেখে দিয়েছে এখানে। হরিরামপুরের সবচেয়ে বড় মন্ডপ সেটা হচ্ছে সোনার বাংলা, দেখেন আপনারাও সাথে থেকে। ফাইনালি সব মন্ডপ ঘুরে চলে আসছি, বাড়িতে ঢুকলাম এখনই। ফাইনালি একটু সোর শব্দ এখন চালু হবে, সিনু জ্বালাচ্ছে, লাইফেও তো কোনোদিন করেনি। বাহ কি মাচিস মারা স্টাইল, আজকে সিনু আজকে জ্বলবে না মনে হয়, আজকে জ্বলবে না, আর একটু দূরে সরে যাবা। মোমবাতি দাও না, মোমবাতিটা দাও, ঠিক আছে। ফুসকি বন যেটা ফুস করে বের হয়ে গেল ফাইনালি। হ্যাপি দিওয়ালি। সেনু মন খারাপ তোমার? মন খারাপ কেন গো, পালাচ্ছ কেন, বলো 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 মন খারাপ কেন? আর এখন করব ডিনার, ডিনারে পরে এডিট করব, দেখি যত তাড়াতাড়ি এই ভিডিওটা আপলোড করতে পারি যেন আপনারাও এনজয় করতে পারেন। আর আজকে এনজয় খুব হয়েছে, যেমন দুর্গাপূজায় এনজয় হয়েছিল। তো মিলছি নেক্সট ভিডিওতে।